হ্যাঁ, হাসপাতালে সবচেয়ে বেশি পুজো হয়। মানে ওই জায়গাটা মানুষ কি করে বলতো, মানুষ ভাবে যে হাসপাতালে গেলে ঠাকুরকে পূজা দিলে আমাকে সুস্থ করে দেবে, ওরকম ব্যাপার। সো বিকজ ইট ইজ অল রাইট টু বি ইন আ ব্যাড মুড অ্যান্ড দেয়ার দেয়ার মানে আমরা বুঝতেই পারছি কোথায়, টু বি ইন আ ব্যাড মুড দেয়ার অ্যান্ড স্লাউচিং অ্যালং থ্রু আগোটা করো থ্রু দ্য আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, রাইডিং ওয়ার্ডলেসলি অন দ্য এলিভেটার উইথ দ্য আদার কাস্টমার্স, স্টিয়ারিং অ্যাট দ্য ক্লোজড বিচ ডোর্স লাইক আ প্রিজন। সত্যি তাই মনে হয়। সো ইয়ার দ্য পোয়েম হ্যাজ দ্য বিগিনিং উইথ দ্য কনফেশন অফ দ্য স্পিকার দ্যাট ইট ইজ অল রাইট টু বি ইন আ ব্যাড মুড ইন আ হসপিটাল। ওয়েন ইউ আর ইন হসপিটাল ইট উইল বি অল রাইট ইফ ইউ আর ইন ব্যাড মুড। When he parks his car in an underground garage, kirokom feelings hoy hospital. In a hospital, he feels that he has been singled out unfairly. Ekdom eka hoye geche ebong khub unfairly. Plucked from his healthy life, tar ekta shustho jibon theke beriye asche, and thrown into a place which appears to him like a prison. Emon ekta jayga take fela hoy mone hoy jeno seta prison. But when he silently enters an elevator, jokono elevator e dhoke and sees other customers or onno customer der dekhe, other patients tar moti sob patients, he realizes that he is not only the one there but there are so many people. By calling the patients customers, the speaker satirizes the present day medical system which the patients are just seen as customers to make money. Money toiriri jayga patient der diye ki toiri kora hoy money toiri kora tai na tai jonno eta bolche customers. আমরা এখানে মিনিংগুলো একটু লিখে নিই। স্লাউচিং মানে ফ্যাটিগে বেন্ড হয়ে যাওয়া, আর বেইজ হচ্ছে এক ধরনের কালার। তাহলে আমরা কি ওয়ার্ডলেস মানে আমরা কোনো কথাই নেই, বিকজ ইট ইজ অল রাইট টু বি ইন আ ব্যাড মুড দেয়ার, কোথায় হাসপাতাল, হাসপাতালে যখন তুমি থাকবা এটা অল রাইট টু বি ইন ব্যাড মুড, এটাই ঠিক। হাসপাতালে আনন্দ থাকলে সেটা কিন্তু নট রাইট, তাহলে হাসপাতালে ব্যাড মুডে থাকাটাই অল রাইট। স্লাউচিং অ্যালং থ্রু দ্য আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, আন্ডারগ্রাউন্ড গ্যারেজে ফ্যাটিগে মানে বেন্ড হয়ে ঢুকছি আমরা, মানে যারা আর কি যে ওয়েট নিজে ঢুকতে গিয়ে ফিল করছে, রাইডিং ওয়ার্ডলেসলি আর রাইড করে যাচ্ছে কোনো কথা নেই, অন দ্য এলিভেটার এলিভেটার যখন নাকি লিফটে ঢুকলো কোনো কথা নাই, উই দ্য আদার কাস্টমার্স, এখানে আদার পেশেন্টস না বলে আদার কাস্টমার্স, তার কারণ পেশেন্ট পার্টি হচ্ছে হাসপাতালের কাছে একটা কাস্টমার। স্টিয়ারিং অ্যাট দ্য ক্লোজ বেইজ ডোরস লাইক এ প্রিজন ওয়াল, আমি যেমন করে প্রিজন ওয়ালের দিকে হাঁ করে তাকায় থাকা এরকম বেইজ ডোরের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক আছে, ক্লিয়ার। আই লাইক দ্য হসপিটাল ফর দ্য ওয়ে ইট গ্র্যান্টস পারমিশন ফর প্যাথো, হাসপাতাল যেভাবে প্যাথোস মানে হচ্ছে এক ধরনের দুঃখ একটাই পায় সেটার জন্য যে পারমিশন গ্র্যান্ট করে তার জন্য আমি হাসপাতালকে খুব ভালোবাসি। তা হাসপাতাল ঢুকলেই একটা গ্লুমি গ্লুমি অ্যাটমসফিয়ার। দ্য মাদার উইথ ক্যান্সার ডিসাইডিং হাউ টু টেল হার কিডস, দ্য বাল্ড গার্ল গেজিং ডাউনওয়ার্ড অ্যাট দ্য সান installed above her missing breast, একদম পরিষ্কার গল্পটা আমাদের সামনে তুলে আসলো কিরকম। স্পিকার বলছে যে হাসপাতালে কিছুক্ষণের জন্য তাদের এই যে দুঃখহর ম্যানারটার ভালোই লাগে, ইট অ্যারাউজেস প্যাথোস, এটা একটা প্যাথোস ওর মধ্যে ক্রিয়েট করে,
প্যাথোসটা কি? প্যাথোস মানে এমন একটা ফিলিং যেটা পিটি আর স্যাডনেস মিলায় না। অন সিইং দ্য পেশেন্ট, কোন পেশেন্টদের দেখলে বেসিক্যালি, স্পেশালি ইন এ ক্যান্সার ওয়ার্ড, ক্যান্সার ওয়ার্ডে গেলে পরে হয়। ইট ইজ কোয়াইট ডিস্টার্বিং টু সি আ মাদার, এটা খুব মানে কষ্ট হয় দেখতে যে একজন মা সাফারিং ফ্রম ক্যান্সার, ক্যান্সারে সাফার করছে। কন্টেম্পলেটিং হাউ টু টেল হার চিলড্রেন অ্যাবাউট হার কন্ডিশন, কেমন করে তার বাচ্চাকে তার কন্ডিশনের কথা বলবে সেটা ভাবছে। তারপরে দেন দেয়ার ইজ এ গার্ল, একটা মেয়ে আছে, হু মাস্ট হ্যাভ আন্ডারগন কেমোথেরাপি, অ্যান্ড ফর দ্যাট রিজন কেমোথেরাপি ফর ব্রেস্ট ক্যান্সার, আর ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট কেটে দিতে হয়, তার জন্য বলছে ওই, আর তার সমস্ত চুল পড়ে যায়। হ্যাজ লস্ট হার হেয়ার অ্যান্ড হ্যাজ বিকাম বাল্ড অ্যান্ড শি ইজ লুকিং অ্যাট হার মিসিং ব্রেস্ট, কারণ ব্রেস্টটা কেটে দিতে হয়। After mastectomy and the shunt that has been installed there, medicine, medical procedure, ওই জায়গাটা করা হয়েছে, ও দেখতে পায় এটা একজন ওল্ড ওম্যান ওয়েয়ারিং পায়জামাস ওয়াকিং with an intravenous pole from which fluids are being administered to her. আমরা জানি একটা পোলের মধ্যে দেওয়া আছে তার, হয়তো তাকে ল্যাবরেটরিতে কোনো টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হয়তো। সো সেকেন্ড স্ট্যান্ডে আমি যাই, আই লাইক দ্য হসপিটাল ফর দ্য ওয়ে ইট গ্র্যান্ডস পারমিশন ফর প্যাথোস, প্যাথোসের যে পারমিশন দেয় তাই জন্য আমার পছন্দ। দ্য মাদার উইথ ক্যান্সার ডিসাইডিং হাউ টু টেল হার কিডস, কীভাবে যে তার বাচ্চাদেরকে বলবে তার ক্যান্সারের কথা তা ভাবছে। দ্য বাল্ড গার্ল, কেমোথেরাপিতে চলে গেছে, বাল্ডনেস চলে আসছে, গেজিং ডাউনওয়ার্ড অ্যাট দ্য শান্ট ইনস্টল্ড, শান্ট যেটা ইনস্টল্ড করছে অ্যাবাভ হার মিসিং ব্রেস্ট, তার মিসিং ব্রেস্টের ওপরে যে শান্টটা ইনস্টল করছে সেই দিকে গেজ করে আছে। The crone in her pajamas walking with an IV pole, intravenous pole, একজন বৃদ্ধ old woman পায়জামা পরে যাচ্ছে। I don't like the smell of antiseptic, ওইটার কোনটা অপছন্দ হলো, antiseptic smell, or the air conditioning set on high all night, সারা রাত যে মাথার উপর এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, or the fresh flowers tossed into the water, the waste basket, এ যে ফ্রেশ ফ্লাওয়ার্স গুলোকে যে টস করে ফেলে দেওয়া হয়েছে এটা উনি পছন্দ করছেন না। তার মানে নেক্সট স্ট্যান্ডে উনি বলছেন যে উনি কি কি পছন্দ করছেন না। সো দ্য স্পিকার গোজ অন, থার্ড স্ট্যান্ডে ডেসক্রাইব হাউ হি স he sees an old woman wearing pajamas and walking with an intravenous pole from which fluids are being administered to her. It might be possible that she was taken to a laboratory for a test. Stanza 3 আমাদের আরো একটু বলেছে যে what the poet does not like in a hospital. Number 1, he particularly dislikes the smell of antiseptic. তাই না? That is used generously for preventing infections. Next, the air conditioning system that is set on high throughout the night. It is on throughout the night. Eta pochondo korche. He also dislikes the way fresh flowers, perhaps brought to the patients by their friends and relatives. Hoyto friends relatives ra je niye esche shegulo. They are thrown carelessly into the dustbin. These all are things it does not like. Next, but I like the way some people on their plastic chairs break out a notebook and invent a complex scoring system to tally up their days on earth. The column of the leaf that lays times, I acted like a fool. Facing the column on the right that says times, I acted like a saint. হাসপাতালে গেলে তো আসল জিনিসটা বোঝা যায়, শ্মশানে গেলে বোঝা যায়। তাহলে
The speaker moves ahead and likes the way people are sitting on the plastic chairs. They are seen waiting for the turn to see a doctor, or they are where they are seen waiting to get a test done. কিছু জন বসে থাকে না? While waiting for their turn, some of the patients utilize the time they have to contemplate the choices they made, and in doing so, how many times they faltered, and how many times he made fool of themselves, and how many times he acted wisely. আমরা যখন হাসপাতালে ছিলাম তখন দেখলোই ভাবি কি করলাম না করলাম, খারাপটা না করলেই পারতাম ভালোটা। সেজন্য আমরা কোনো সময় খারাপ কাজ করব না, তাহলে মনেই হবে না আমি কি খারাপ কাজ করেছি। ইন্টেনশনালি কারো খারাপ করবো না, কেউ আমার সামনে আমাকে ঠাকুর লাগালে আমি ছেড়ে দেবো, সেটা হবে টু টিট ফর ট্যাট। কিন্তু অকারণে জোর করে কাউকে আমরা করবো, ঠিক আছে? নেক্সট, সো বাট আই লাইক দ্য ওয়ে সাম পিপল অন দ্যার প্লাস্টিক চেয়ারে বসে আছে, ব্রেক আউট আ নোটবুক, একটা নোটবুকের মধ্যে লিখছেন, মানে ভেঙে দিয়েছেন নোটবুকটা, নুয়ে পড়েছে। ইনভেন্ট এ কমপ্লেক্স স্কোরিং সিস্টেম, একটা অদ্ভুত কমপ্লেক্স স্কোরিং সিস্টেম করছে টু ট্যালি আপ দেয়ার ডেজ অন আর্থ, পৃথিবীতে যে দিন কাটিয়েছে সেটার ওপর। দ্য কলাম অন দ্য লেফট বলছে টাইমস আই অ্যাক্টেড লাইক এ ফুল, আমি কী কী বোকামি করেছি। ফেসিং দ্য কলাম অন দ্য রাইট সেজ টাইমস আই অ্যাক্টেড লাইক এ সেন্স, আমি ভালো কাজ করেছি খারাপ কাজ করেছি এটা ট্যালি। আই লাইক দ্য রং প্রেয়ারি অফ দ্য ওয়েটিং, the forced intimacy of the self with the self, each sick person standing in the middle of a field like a tree wondering what happened to the forest. So the speaker compares the long corridors and the hallways outside the examination rooms with the meadows. Ekhane each person is forced to have a close interaction with oneself, that is to know oneself, সবাই নিজেকে নিজে জানতে আসে। হিয়ার ইচ সিক পারসন স্ট্যান্ডস ইন দ্য মিডল, একদম মাঝখানে দাঁড়া থেকে প্রত্যেকটা অসুস্থ মানুষ, অ্যান্ড ওয়ান্ডার্স হোয়াট হ্যাপেন্ড টু আদার্স, আর ভাবে অন্যের কী হয়েছে, সত্যি এসে যে আসলো যে কী হলো। সো আই লাইক দ্য লং প্রেয়ারিজ, প্রেয়ারি অফ দ্য ওয়েটিং, প্রেয়ারি হচ্ছে গ্রাস ল্যান্ড, আমরা জিওগ্রাফিতে পড়েছি, তো সেই প্রেয়ারি ওয়েট করে আছে। দ্য ফোর্সড ইন্টিমেসি অফ দ্য সেলফ উইথ দ্য সেলফ, জোর করে মানুষ নিজেকে নিজে জানতে এখানে এসেছে। ইচ সিক পারসন স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ এ ফিল্ড, প্রত্যেক ওই প্রেয়ারি ফিল্ডের মধ্যে গ্রাস ল্যান্ডে এক জায়গায় দাঁড়িয়ে আছে, লাইক এ ট্রি ওয়ান্ডারিং হোয়াট হ্যাপেন টু দ্য ফরেস্ট, এমন একটা ট্রি প্রত্যেকটা মানুষ যে ওদিকে তাকায় ভাবে ফরেস্টে কী হয়েছে, তার মানে একজন পেশেন্ট ভাবে আরেকজন পেশেন্টের কী হয়েছে এটাই, ঠিক আছে? অ্যান্ড ওয়ান্স আই স আ ম্যান, একবার আমি দেখেছিলাম একটা মানুষ কি ইন আ লাইম গ্রিন ড্রেসিং গ্রাউন্ড, একটা কালারটাও এরকমই হয়, লাইম গ্রিন কালারেরই হয়, ড্রেসিং গ্রাউন্ডে পড়া, হাঞ্চড ওভার এ চেয়ার, আ ম্যান হু ওয়াজ নট ইয়েলিং অ্যাট দ্য ডক্টরস, ডক্টর দিদি তাকে ইয়েলো করছিল না, আর প্রেটেন্ডিং টু বি স্ট্রং, কিংবা স্ট্রং দেখানোর চেষ্টাও করছিল না, আর মেকিং আ মারমার্ড ফোন কল টু হিজ ওয়াইফ, কিংবা কোনো তার ওয়াইফকে কলও করছিল না, তার মানেটা কি? মেবি দ্য স্পিকার গোজ অন টু ডিসকাইব আ ম্যান হু ওয়াজ ফাউন্ড সিটিং ইন আ চেয়ার উইথ হিজ হেড বেন্ট লো, হি ওয়াজ নাইদার ওয়াজ হি শাউটিং at the doctors, nor pretending that he was a strong man, nor she was making any phone calls to his wife. Maybe possible dead person at the rules. Kimba fainted, a faint person. Next, but one sobbing without shame, pumping it all out from the bottom of the self, the overflowing bilge of helplessness and rage, a man no longer expecting to be saved. So, but he was crying without any shame for doing so. It seems that
through his tears, he was pumping out all his grief, his helplessness and his anger, as he had no hope left to pull through his illness. তার মানে মরেনি, তার মানে কি বলছে এখানে, প্রিটেন্ডও করছে না, শাউটও করছে না, স্ট্রং ম্যান ওখানে সবাই স্ট্যান্ডার্ড করে, কেউ স্ট্রেন দেখাইতে পারে এবং কোনো ফোন কলও করছে না, কিন্তু হি ওয়াজ ক্রাইং, তার কোনো লজ্জা নীল মানে লজ্জা না, এইভাবেই কাঁদছে, কারণ এটা মনে হচ্ছিল যে ও যেন সমস্ত দুঃখ কষ্ট ওই চোখের জলের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাবে। তার হেল্পলেসনেস, তার অ্যাঙ্গার সবই, তার কোনো আর আশা ছিল না যে নিজেকে করবে। সো বাট তাহলে আগের লাইনের থেকে যদি নট ইয়েলিং, মেকিং মারমার ফোন কল, বাট এই বাট মানে উল্টো কথা বলছে, ওয়ান সবিং উইদাউট শেম, কোপাচ্ছে কোনো লজ্জা নেই, পাম্পিং ইট অল আউট, সব পাম্প করে আউট করছে ফ্রম দ্য বটম অফ দ্য সেল, তার নিজের দুঃখের যে বটম যা যা আছে সব বার করে দিচ্ছে। দ্য ওভারফ্লোয়িং বেল্চ অফ হেল্পলেসনেস অ্যান্ড রেজ, তার যত অসহায়তা, যত রাগ, তার যে ওভারফ্লো করছিল সেটা সব বের করে দিচ্ছে। আ ম্যান নো লঙ্গার এক্সপেক্টিং টু বি সেভ, এমন একটা লোক, সেই লোকটা যে এক্সপেক্ট করছে না যে বাঁচবে। বাট ইফ ইউ লুক ইউ কুড সি, কিন্তু তুমি যদি দেখো তুমি দেখতে পাবে, দ্যাট হি ওয়াজ হোল্ডিং হিজ ওন হ্যান্ড ইন সিম্প্যাথি, ওর নিজেকেই নিজে হ্যান্ড ধরে রাখছে তার সিম্প্যাথির জন্য, লিসনিং টু এভরি সিঙ্গল ওয়ার্ড দ্যাট হি ওয়াজ টেলিং হিমসেলফ এভরিথিং। তার মানে এই জায়গায় কী বলছে, ফাইনাল লাইনে স্পিকার বলছে যে যদি কেয়ারফুলি তাকানো যায় তাহলে নোটিস করা যাবে যে নিজের হাতই নিজে খুব সিম্প্যাথিতে ধরে রাখছে, ও লিসন করছে প্রত্যেকটা কথা, দ্যাট হি ওয়াজ বিং টোল্ড বাই দ্য ডক্টর, ডক্টররা কী বলছে সব শুনছে, অ্যান্ড দেন হি ওয়াজ টেলিং হিমসেলফ এভরিথিং, তারপরে সেগুলো নিজেকে বলছে। দিস সাজেস্ট দ্যাট দ্য ম্যান নিউ দ্যাট হিজ ইলনেস ওয়াজ সিরিয়াস অ্যান্ড হি ডিড নট এক্সপেক্ট টু বি সেভড, স্টিল হি নিউ দ্যাট হি হ্যাড টু সাফার অ্যান্ড হি হ্যাড টু ডাই অ্যালোন, জানে তাও শুনছি হচ্ছে তার কথা, ক্লিয়ার? সো ইফ ইউ লুক ইউ কুড সি, যদি তুমি তাকাও তাহলে তুমি দেখতে পাবে, দ্যাট হি ওয়াজ হোল্ডিং হিজ ওন হ্যান্ড সিম্প্যাথি, নিজের হাত সিম্প্যাথিতে ধরে রাখছে, লিসনিং টু এভরি সিঙ্গল ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড শুনছে, অ্যান্ড হি ওয়াজ টেলিং হিমসেলফ এভরিথিং, প্রত্যেকটা কথা যা ওকে বলা হচ্ছে শুনছে আর সেগুলো নিজেকে বলছে, ক্লিয়ার? সো আনসার মি, বিকজ ইট ইজ অল রাইট টু বি ইন আ ব্যাড মুড দেয়ার, টু হুইচ প্লেস ইজ দ্য স্পিকার রেফারিং টু বাই দেয়ার, গ্যারেজ, হসপিটাল, এলিভেটার, প্রিজন, হসপিটাল, হু আর দ্য আদার কাস্টমার্স রেফার টু বাই দ্য স্পিকার, আদার পেশেন্টস, আদার পার্কিং পার্কিং দেয়ার, দোজ পার্কিং দেয়ার কার্স, দ্য স্পিকার্স ক্লায়েন্টস, দ্য ফ্যামিলিজ অফ পেশেন্টস, পেশেন্টস, why was the speaker slouching along in the garage, he was feeling sleepy, he was under the spell of sleeping pill, he was sick, none of the other, he was sick, অসুস্থ, হাসপাতালে যে আসছে ও ভিজিটার হিসেবে আসে না, সব অসুস্থ। নেক্সট, which figure of speech is used in the phrase like a prison wall, prison wall er shonge tulona korche, metaphor, metonymy, allusion, simile, like a prison wall, like thaka mani seta simile, the speaker is referring to the closed beige doors of which of the following, closed beige doors of hospital, closed beige doors of prison, closed beige doors of garage, none of the above, hospital. The use of the word customers in the first stanza of the poem is suggestive of which of the following? আমি আগেই বললাম কাস্টমার মানে স্যাটার স্যাটার করছে যে টাকা ব্যবসার,
a satire on people lacking courage to admit their disease, a satire on the loneliness suffered by patients, a satire on the present-day healthcare institutions, all the healthcare institutions. What sort of feelings are aroused in the speaker on seeing the patients in the cancer ward? Pity and sadness, pity and annoyance, frustrated and anger, all of them. Na? Annoyance hobe keno, birokto hobe keno? Bhalo kore shuno, pity and sadness, etai main, eta mani pathos. Pity annoyance hobe na, frustration anger hobe? Dekhe or ki mone hochilo? Pathos. Why was the girl with the shunt described as bald? Due to an injury on her head? Due to chemotherapy, due to an infection, you know that, due to chemotherapy. Who is referred to as a crone walking with an IV pole? A crone means an old man, a man suffering from a fatal disease, an old woman, none of them, an old woman. Which of the following is not true about the speaker? Not true. Mata Duma. He does not like the smell of the antiseptic. No. He does not like. Not. Toto eta chaichilo na. He does not like to visit a hospital. He does not like the air conditioner set on high throughout the night. None of the above. It is not true. He does not like smell of the tea. He does not like the air conditioner. It is tea. He does not. Prathome to bolche. It is good to visit hospital. Which of the following imagery is used in the line, I don't like the smell of antiseptic? Visual imagery? Chokhe na. Auditory imagery? Na. Tactile imagery? Na. Olfactory imagery. What is referred to as the complex scoring system invented by the patients in a hospital to count the number of times when they acted foolishly and when they acted wisely, to count the days of a year spent in a hospital, to count the number of days they are going to live, to count the number of days they visited a hospital, to count the number of times when they acted foolishly and when they acted wisely. Ekhan theke kintu abar feli mane complete the sentences ekhan theke ashbe. What does the visit of to a hospital allow the patients to do? To live and act in a crowd, to be with themselves, to be surrounded by patients, none of the above. নিজেকে নিজে ভাবতে না, সেলফ বাই সেলফ বলছিল না, নিজেকে ভাবে আমি কি ভুল করলাম, কি ঠিক করলাম, কেন তাই জন্য টু বি উইথ দেমসেলস। হুইচ ফিগার্স অফ স্পিচ ইজ ইউজ ইন দ্য লাইন, ইচ সিক পারসন স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড লাইক আ ট্রি, বলো সিমিলি, লাইক আছে মানে ট্রি, সিমিলি। What does the phrase the long prairie of waiting suggest? The time spent in waiting for their turn to see a doctor, the queue outside the examination room hobe na, the continuous wait of the patients for their near and dear ones thana, to hospital doctor er samne darano, the time spent in waiting room waiting for their turn to see the doctor. Which of the following is not correct about the terminally three patients waiting a lime green gown? Acha, not true. He was pretending to be strong. He was not shouting. He was pretending to be strong. Prothom tai to not true. He was not shouting, eta thik. He was crying, eta thik. He was hunched over in a chair, eta thik. Tale not true kon ta,
was pretending. He was not pretending to be strong. What was the man trying to do by sobbing without any shame? To show his mental health, to show his grief, to pour his heart out, to show his helplessness and anger, all the anger. হৃদয় ফাঁকা করে কাঁদছে ও যত হেল্পলেসনেস আর অ্যাঙ্গার তাই না হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজ ইন দ্য ফলোয়িং লাইন হি ওয়াজ হোল্ডিং হিজ ওন হ্যান্ড ইন সিম্প্যাথি হি ওয়াজ হোল্ডিং হিজ ওন হ্যান্ড অ্যালিটারেশন রিপিটেশন অফ কনসোনেন্টস হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু কনভে বাই সেইং দ্যাট The patient was holding his own hand in sympathy. কি বলতে চাইছেন? The patient was all alone with nobody to take care of him. The patient was full of grief. The patient was trying to help himself. কোনটা মনে হয় তোমার? Patient একা। ভেতরে যখন তুমি থাকো ভিজিটিং রুম ভিজিটিং আওয়ার ছাড়া তুমি একাই তাই না এটা জলপাইগুড়ি নাই চেনা জানা লোক দিয়ে একজন ভেতরে থাকে গেল দ্য পোয়েম ওয়াই আই লাইক দ্য হসপিটাল ইজ এ স্যাটায়ার অন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ল্যাক অফ রেসপেক্ট ফর টার্মিনালি থ্রি পেশেন্টস দ্য ট্রিটমেন্ট গিভেন টু দ্য পেশেন্টস ইন আ হসপিটাল দ্য ল্যাক অফ এম্প্যাথি ইন পিপল ফর দ্য পেশেন্টস দ্য ল্যাক অফ ডিজায়ার টু লিভ ইন দ্য উইথ দ্য ইন দ্য পেশেন্টস কোনটা হবে আচ্ছা এম্প্যাথি কথাটার মানে হচ্ছে দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার ঠিক আছে তাহলে আমাদের এখানে কী হবে দ্য ল্যাক অফ এম্প্যাথি ইন পিপল ফর দ্য পেশেন্টস এটাই হওয়া উচিত শেয়ার করেন একা একা দেখাচ্ছে না সবাইকে তাই দ্য ওয়ার্ডস বাট ইফ ইউ লুকড ইউ কুড সি are addressed by the speaker to whom but if you looked you could see you mane kake bolchi the terminal three patients the doctors the relatives of the patients the readers clear